এসপি ম্যাথ কেয়ারে তোমাদের স্বাগতম। আমরা দেখব আজকে সামেশন অফ ট্রাইগোনোমেট্রিক সিরিজ চ্যাপ্টার 11, ত্রিকোণমিতিক দ্বারা যোগফল। এটা আমাদের চতুর্থ লেকচার, ঠিক আছে। এখানে দেখো একটা অঙ্ক আছে, দেখাইতে বলছে তোমাকে টেন ইনভার্স 1/3 প্লাস টেন ইনভার্স 2/9 প্লাস ডট ডট প্লাস টেন ইনভার্স 2^n-1/1 প্লাস 2^n-2n-1 প্লাস আবার ডট ডট আছে সমান সমান কি 5/4। দেখো তোমাকে এখানে এনতম পদ দিয়ে দিছে, এরপরে আবার ডট ডট বুঝাইতে আছে কি ইনফিনিটি পর্যন্ত যোগফল। আগে আমরা এটা করি, দেখো এখানে আরতম পদ কী হবে, এই যে এটা এনতম পদ, ঠিক আছে। তো এনের জায়গায় তুমি আর বসে দিলে আরতম পদ পাবা, তাহলে আরতম পদ কী হবে, টেন ইনভার্স, ঠিক আছে। এখানে কি আছে 2^n-1 না, এখানে হবে r-1 আর নিচে হবে 1 প্লাস 2^2r-1, ঠিক আছে। এটাই তোমার আরতম পদ। এখন দেখো টেন ইনভার্স 1 প্লাস 2^r (r)-1 এটা লেখা যায়, ঠিক আছে। যে 2 × 2 দুইটার একটা পাওয়ার কী হবে, যোগ আর প্লাস আর 2r, এই যে -1, ঠিক আছে। এখানে দেখো আমরা ওই যে সূত্রটা আমাদের টেন ইনভার্স x-y, এটা যদি তোমার x হয়, এটা যদি তোমার y হয়, তাহলে দেখো টেন ইনভার্স x-y বলতে 2r-1, ঠিক আছে। তো টেন ইনভার্স x-y 1 প্লাস x y, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি সূত্র হলো, টেন ইনভার্স x মানে 2^r-1 টেন ইনভার্স y 2^r-1, ঠিক আছে। এখন আসো, এখন r সমান সমান 1, 2, 3 আপ টু এন পর্যন্ত বসিয়ে পাই, ঠিক আছে। দেখো আর মান যদি তুমি 1 বসাও, ঠিক আছে, t1 আর মান যদি এখানে 1 বসাও, তাহলে কী হবে, টেন ইনভার্স 2^1, তার মানে হবে তোমার টেন ইনভার্স 2, ঠিক আছে। মাইনাস এখানে আর মান 1 বসাও, তো 1 - 1 কী হবে, 0, 2^0 মানে কত, 1, তাহলে টেন ইনভার্স 1, ঠিক আছে। এবার আসো আর মান 2 বসাও, তাহলে 2^2 (4), এখানে পাবা টেন ইনভার্স 4 - 2 - 1 (1), তো 2^1 মানে 2, ঠিক আছে। এখন আসো আর মান যদি তুমি 3 বসাও, তো কী হবে, দেখো 2^3 তো কত হবে, 8, টেন ইনভার্স 8 2³, হ্যাঁ, মাইনাস এখানে 3 বসাও, 3 - 1 (2), তাহলে 2 পিসকে দিলে 4, ঠিক আছে। এভাবে যদি আমরা n বসাই, তাহলে কী হবে, টেন ইনভার্স 2^n মাইনাস টেন ইনভার্স 2^(r)-n বসাও, n-1, ঠিক আছে। এখন আসো আমরা যদি যোগ করি সবগুলো, তার মানে এস এন সমষ্টি, t1 + t2 + t3 + up to tn, যোগ করলে কী হবে, দেখো এখানে টেন ইনভার্স 2 + মাইনাসের টেন ইনভার্স 2, এটা এটা কাটা, ঠিক আছে, টেন ইনভার্স 4 + মাইনাসের টেন ইনভার্স 4, একইভাবে এই কোনাকুনি কোনাকুনি এটা এটা কাটা যাবে না, এই কোনাকুনি কাটা যাবে, ঠিক আছে, তোমরা কাটাকাটি চিহ্ন দিও না। আমাদের থাকবে এই প্রথম টার্মের দ্বিতীয় পদটা আর লাস্টে যে টার্ম এটার প্রথম পদটা, আর বাকি সব কাটাকাটি যাবে, ঠিক আছে। যাতে তুমি পদ নির্ণয় কেন 1000তম পদ নির্ণয় করার কেন কেন তোমার কি সবগুলো কাটাকাটি যায়, এই প্রথমটা থাকবে আর লাস্টের টার্মের প্রথম পদটা, ঠিক আছে, প্রথম টার্মের দ্বিতীয় পদটা। সো আমাদের কী আছে এখানে, টেন ইনভার্স 2^n
माइनस टेन इनवर्स वन ठीक से एखन देखो ए टेन इनवर्स एक्स माइनस टेन इनवर्स वाई तो ये क्या लिखा जाए टेन इनवर्स एक्स माइनस वाई सूत्र है बाय वन प्लस एक्स इंटू वाई इंटू वन दिले एटाई हबे टू पारे नि हाँ ठीक है दिलाम ना आमरा एखन देखो एटा आमरा एस एन समष्टि बार करछि किन्तु आमादे देखाई तो बोलछे कत फाइव बाय फोर किन्तु आमरा एनतम पदेर परे आबार प्लस प्लस दिया डट डट तार माने बुझाइते आछे जे इनफिनिटी पर्यन्त समष्टि कि इनफिनिटी पर्यन्त समष्टि एनतम पद देवार परो जदि प्लस दिए डट डट दे आमरा बुझबो कि इनफिनिटी पद पर्यन्त समष्टि ताहले आसो आमरा ताहले আমরা এখানে এস ইনফিনিটিভ সমান সমান লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ ঠিক আছে এন এর মান ইনফিনিটিভ তাহলে টেন ইনভার্স কী পাইছি এস এন টু পাওয়ার এন মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস টু পাওয়ার এন ঠিক আছে দেখো লিমিট n tends to infinitive 10 inverse এখানে 2 পাওয়ার n দিয়ে উপরে ভাগ দাও তাহলে 2 পাওয়ার n বাই 2 পাওয়ার n 1 এখানে থাকবে 1 বাই 2 পাওয়ার n নিচেও 2 পাওয়ার n দিয়ে ভাগ দিলে তে থাকবে কি 1 বাই 2 পাওয়ার n মাইনাস এখানে 1 ঠিক আছে প্লাস এর এটা হ্যাঁ এখন দেখো কী থাকতেছে তুমি এখন যদি তুমি লিমিট ইউজ করে দাও তাহলে তোমার থাকবে 10 ইনভার্স 1 মাইনাস এখানে দেখো এনার বদলে তুমি এনার জায়গাত কি ইনফিনিটিভ দিবা তো টু পাওয়ার ইনফিনিটিভ মানে কি ইনফিনিটিভ আর ওয়ান বাই ইনফিনিটিভ মানে কি জিরো একইভাবে এখানে কি টু পাওয়ার ইনফিনিটিভ দিবা এনার জায়গায় তো টু পাওয়ার ইনফিনিটিভ মানে ইনফিনিটিভ আর ওয়ান বাই ইনফিনিটিভ মানে জিরো প্লাস ওয়ান তোমার কী থাকতে আছে ওয়ান বাই ওয়ান তার মানে ওয়ান 10 ইনভার্স ওয়ান থাকতে আছে আর টেন কত ডিগ্রি মান ওয়ান 45 ফাইভ বাই ফোর এটা তোমার প্রমাণ করতে বলছে ঠিক আছে ওকে এরপরের অঙ্কটা দেখো এন পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো সাম টু এন টার্মস এখানে কি আছে সাইন এক্স বাই সাইন এক্স সাইন টু এক্স প্লাস সাইন এক্স বাই সাইন টু এক্স সাইন থ্রি এক্স প্লাস সাইন এক্স বাই সাইন থ্রি এক্স সাইন ফোর এক্স প্লাস তো এইখানে দেখো এই ধারাটির আমাদের আর্তম পদ কী হবে উপরে কী আছে সাইন এক্স সাইন এক্স সাইন এক্স প্রত্যেকটার মধ্যে সাইন এক্স আছে এখানে দেখো সাইন এক্স সাইন টু এক্স সাইন থ্রি এক্স তাহলে তুমি এখানে লিখতে পারো সাইন আর এক্স ঠিক আছে আর মান ওয়ান দিলে তুমি এটা পাবা আর মান টু দিলে সাইন টু এক্স আর মান থ্রি দিলে সাইন থ্রি এক্স ঠিক আছে এরপরে কী আছে দেখো সাইন টু এক্স সাইন থ্রি এক্স সাইন ফোর এক্স তার মানে সাইন আর প্লাস ওয়ান ইন্টু এক্স এবার তুমি আরের মান ওয়ান দাও তো ওয়ান প্লাস ওয়ান টু তো সাইন টু এক্স এ সাইন টু এক্স আর মান থ্রি দাও তো দ্বিতীয় পদ পাইবা থ্রি প্লাস আর মান টু দাও টু প্লাস ওয়ান তাহলে কি থ্রি সাইন থ্রি এক্স তৃতীয় পদের ক্ষেত্রে আর মান থ্রি দাও থ্রি প্লাস ওয়ান ফোর এস সাইন ফোর এক্স ঠিক আছে তো এটা আমাদের কি আর্তম পদ ঠিক আছে এখন দেখো এটাকে সাইন আর এক্স আর এখানে কী আছে সাইন আর প্লাস ওয়ান ইন্টু এক্স ঠিক আছে উপরে দেখো সাইন এটা লিখলাম আর প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এ আর এক্স নিচেরগুলো উপরে লিখলাম দেখো এখানে দেখো এক্স গুণ দাও তা আর এক্স প্লাস এক্স তো প্লাসের আর এক্স মাইনাসের আর এক্স কাটা থাকবে কি এক্স ঠিক আছে এই যে সাইন এক্স এ উপরে সাইন এক্স আছে ঠিক আছে এখন আমরা এটা কী জন্য করলাম দেখো সাইন এ মাইনাস বি এর সূত্র ইউজ করবো এখানে সাইন এ এদের সে এ আর এক্স এসে বি সাইন এ মাইনাস বি তোমরা সূত্রটা কি দেখো একবার দেখে নাও সাইন এ মাইনাস বি ঠিক আছে সমান সমান সাইন এ কস
b minus cos a sin b ঠিক আছে sin a cos b minus cos a sin b ঠিক আছে এখন দেখো সূত্রটা যদি তুমি ইউজ করো তাহলে উপরে কি হবে sin sin a ঠিক আছে এ বলতে কি r r plus 1 into x ঠিক আছে r plus 1 into x sin a cos b rx ঠিক আছে minus cos a sin b ঠিক আছে আর নিচে আছে কি sin rx into sin r plus 1 into x ঠিক আছে এখন যদি তুমি সমাহর ভগ্নাংশ ভাগ করে দাও তার মানে এই যে নিচে কি আছে sin rx into sin r plus 1x মানে একবার এটা বাই ইনিসেটটা লাগবা তাহলে লিখলে কি হবে দেখো sin r plus 1 into x cos rx বাই এই পুরাটা লাগবা ঠিক আছে লিখলে এখানে তোমার এই sin r plus 1 into x sin r plus 1 into x ঠিক আছে এটা কাটা যাবে ঠিক আছে থাকবে কি তোমার cos rx বাই sin rx তাহলে cos বাই sin মানে কি cot rx ঠিক আছে এ মাইনাস এবার কি এতটুক পাই এ নিচে যা আছে তা এটা করলে কি হবে তুমি দেখো cos r plus 1 into x ঠিক আছে এখানে আছে কি sin r plus 1 into x তাহলে cos বাই sin কি লেখা যায় cot r plus 1 into x আর sin rx কাটা যাবে ঠিক আছে এখন r সমান সমান 1 2 3 up to n n বসিয়ে পাই ঠিক আছে দেখো যদি তুমি 1 বসাও r এর মান tr tr যদি 1 বসাও তাহলে কি হবে তোমার cot r মান 1 বসালে এখানে কি হবে cot x মাইনাস আর মানে 1 বসে 1 প্লাস 1 2 cot 2x আর মানে 2 বসাও তাহলে cot 2x মাইনাস 2 প্লাস 1 3x আর মানে 3 বসাও তাহলে কি হবে cot 3x 3 বসালে আর এখানে 3 বসালে 3 প্লাস 1 4x cot 4x এভাবে যদি আমরা আর মান n বসাই তো কি হবে cot nx minus cot n plus 1 ঠিক আছে into x ঠিক আছে তাই আমাদের sn মানে সবটি যোগ করলে আমরা sn পাবো sn কি পাবো দেখো এবার দেখো cot 2x plus l cot 2x minus ঠিক আছে cot 3x plus এর minus এর cot 3x মানে এইবার এই কোণাকোণি কাটা যাবে এই কোণাকোণি কাটা যাবে তার মানে তোমার থাকবে প্রথম টার্মের প্রথম পদ আর শেষ টার্মের যত তুমি টার্ম কোখানে 1000 কইলে 1000 টার্মের এই দ্বিতীয় পদটা থাকবে আর বাকি সব কাটা যাবে ঠিক আছে তো কি আছে এখানে দেখো তো cot x minus এখানে আছে minus cot n plus 1 into x ঠিক আছে তো আমাদের এটাই অ্যানসার এটাই আমাদের এখানে বার করতে বলছে কি তোমার সামটি এন্ট্রান্স সমষ্টি n পদ পর্যন্ত তো n পদ পর্যন্ত সমষ্টি এটাই ঠিক আছে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝছো এগুলো প্র্যাকটিস করবা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে